আজ বিভীষিকাময় 21 আগস্ট। ঠিক 19 বছর আগে ঠিক এই দিনটিতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র হয়, যেই ষড়যন্ত্র থেকে কোনোভাবে আসলে প্রাণে রক্ষা পেলেও সেই বিভীষিকাময় স্মৃতি বাঙালি জাতিকে চিরদিনই কুড়ে কুড়ে খাচ্ছে এবং সেই জায়গাটি থেকে হয়তো বাংলাদেশের জন্য কিংবা বাঙালি জাতির জন্য একেবারে দুর্ভাগ্যজনক একটি দিন দেখতে হয়েছিল সেই 21 আগস্টে। দর্শক, আপনাদের সবাইকে দেশ সন্ধ্যার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভাতন আছি আপনার সাথে। আজকে আমি আলোচনা করতে চাই বিভীষিকাময় ভয়াল 21 আগস্ট এই বিষয় নিয়ে, এবং আজকের এই আলোচনায় আমার সাথে আছেন এস এম গোর্কি, মাননীয় প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার, এবং আছেন সুভাষ সিংহ রায়, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। এস এম গোর্কি, আপনাকে একটু শুরু করতে চাই। যে বিভীষিকাময় দিনটির কথা আমি বলছিলাম, কিংবা আসলে যেই দিনটি হয়তো বাঙালি সবসময় মনে রাখবে 21 আগস্ট আসলেই, হয়তো আমি বলতে পারি একজন রাজনৈতিক নেতাকে নিশ্চিহ্ন করে দেবার, কিন্তু বলাই যায় আসলে কি রাজনৈতিক দলকেই নেতৃত্ব শুরু করে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। আপনি ঠিক সেই সময়টাতে সেই মুহূর্ততে সেই জায়গাটিতেই ছিলেন, একটু আপনার অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই, কি দেখেছিলেন, কি হয়েছিল? ধন্যবাদ আপনাকে। সেদিনটি ছিল 21 আগস্ট এবং আওয়ামী লীগের তখন একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, যেটা ছিল সন্ত্রাস বিরোধী। বেশ কয়েকদিন আগেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, অনেকে মারা গিয়েছে, ছাত্রলীগের কয়েকজন নেতা মারা গিয়েছিলেন। তারপরে আপনার সিলেটে বর্তমান মানে তৎকালীন বাংলাদেশের যে হাইকমিশনার ছিল, ব্রিটিশ হাইকমিশনার, ওনার উপর বোমা হামলা হয়েছিল। মানে সব কিছু মিলে একটা ওইখানে শান্তি সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং ওইখানে সভাপতিত্ব করছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ। তো আমাদের অফিস, আমি তখন যুগান্তরে কাজ করি, আমি তখন যুগান্তরের চিফ ফর জার্নালিস্ট, আমাকে অফিস থেকে অ্যাসাইন করা হলো যে ওটা কাভারেজের জন্যে। আমি গেলাম, প্রচণ্ড গরম ছিল সেদিন। আমরা একটি ওইখানে একটি ভ্রাম্যমান মঞ্চ তৈরি করা হয়েছিল ট্রাক দিয়ে, সেই ট্রাকের উপরে জাতীয় নেতৃবৃন্দরা সবাই উঠলেন, আমরা উঠলাম। তো সবাই বক্তব্য শেষ করলেন, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, উনিও শেষ করলেন, শেষ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উনি নামতে গেলেন। ঠিক সেই মুহূর্তেই আমরা ফটো সাংবাদিকরা, একটা ভালো ছবির জন্য তো আমরা সবসময় চেষ্টা করি, এবং তখন ওনাকে বললাম যে আপা আমরা ছবি পাইনি, একটু দাঁড়াতে হবে। এই সাথে সাথে উনি দাঁড়ালেন আমাদের ছবি তোলার জন্য, মানে পোজ দিতে। ঠিক সেই মুহূর্তেই গ্রেনেড হামলা হলো। তো আমরা এই মুহূর্তের কথা আপনি মাত্র বলেন, এই মুহূর্তটির কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন, আপনি নিশ্চয়ই জানেন। আপনি যখন তাকে বলছিলেন যে সেই মঞ্চে আর একটু দাঁড়াতে, ঠিক সেই সময়টাতে এই ধরনের আসলে একটি ঘটনা, আপনারা যারা আসলে জায়গায় উপস্থিত ছিলেন কিংবা আপনি ছাড়া যে রাজনৈতিক নেতৃবৃন্দ ওখানে ছিলেন, কেউ কি আসলে এক মুহূর্তের জন্য ভাবতে পেরেছিলেন কিনা যে এরকম একটি ঘটনা ঘটতে পারে? এটা এটা কারো কল্পনাই ছিল না, কারণ একটা শান্তিপূর্ণ সমাবেশে ন্যাক্কারজনক মানে বর্বরোচিত একটা গ্রেনেড হামলা হবে, এটা মানে কেউ মানে কারোই কাম্য ছিল না এটা, এবং কেউ কল্পনাও করতে পারেনি। এটা আমার বিশ্বাস আর কি, যে কেউ কল্পনা করতে পারেনি যে ওই ধরনের একটি ঘটনা সেখানে ঘটবে। এবং যখনই উনি নামতে গেলেন, তো মানে আমরা মানে থামালাম ছবি তোলার জন্য, ছবি টবি তোলার ঠিক হার্ডলি হয়তো 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো সময়, তারপরে গ্রেনেড হামলা হলো, এবং মুহুর্মুহু গ্রেনেড হামলা। তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে এটা গ্রেনেড হামলা, কারণ এই ধরনের গ্রেনেড হামলার সাথে আমরা কখনোই পরিচিত ছিলাম না, যেহেতু আমরা জানি মানে দেখে এসেছি যে 90-এর আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বা অন্য যে কোনো আন্দোলনে যে কোনো একটা বিরোধী দলকে মানে ই করার জন্য, ডেসপাস করার জন্য হয়তো ক্রেকার ফোটায় বা ককটেল বিস্ফোরিত করে, এই জিনিসগুলো আমরা দেখেছি, কিন্তু গ্রেনেড মানে ওইখানে ব্যবহার হবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। জি আচ্ছা, একেবারে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সুভাষ সিংহ রায়, আপনিও ঠিক ওই সময়টাতে ওই স্থানে ছিলেন, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই আসলে যেই ধরনের বিভীষিকা আপনারা দেখেছেন, আপনারা দুজনেই ছিলেন সেই সময়টাতে, সেটির আসলে মূল উদ্দেশ্য কি শুধুই আসলে একটি রাজনৈতিক দলকে ঘিরে, নাকি আসলে এর থেকে আরো অনেক বড় কোনো ঘটনা? নেই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার প্রাক কথনে যে বাক্যগুলো ব্যবহার করেছেন এটাই যথার্থ বাক্য। এরকম ভয়াল দিন, এরকম ভয়াল ঘটনা সারা পৃথিবীতে কখনো ঘটেনি। এবং সত্যি কথা বলতে কি, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের কথা আমরা ছোটবেলায় পড়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমরা বিশ্ববিদ্যালয় জীবনে এসে পড়েছি। আজ থেকে 104 বছর আগে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল, কিন্তু জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পরেও ব্রিটিশ কিন্তু পার্লামেন্টে 100 বছর পরে 2019 সালে তারা কিন্তু পার্লামেন্টে সবাই মিলে ক্ষমা প্রার্থনা করেছিল। আপনি আসলে খেয়াল করে দেখুন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন,
সেই বক্তব্য শুনলে মনে হয় যেন চিৎকার করে এর প্রতিবাদ করি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আমি খুব ছোট করে বলি, দর্শকদের বুঝতে সুবিধা হবে। এই যে সময়টা, এই সময়ের ঠিক ধরেন 38 মিনিট আগে, 40 মিনিটের কাছাকাছি সময়ের আগে, অর্থাৎ 5:22 মিনিটে কিন্তু এই হামলাটি হয়। যখন এস এম গোর্কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে আপা আমরা ছবি পাই না, একটু ছবি দিতেন, উনি যে সাংবাদিক বান্ধব এটা সকলে তা জানে। আমার কাছে মাঝে মাঝে ভাবনার জগতে আসে, যদি তিনি ওই সময় গোর্কি না থামাতেন তিনি তো নেমে যেতেন, এবং যেই গ্রেনেডটি প্রথম পড়েছে ট্রাকের সামনে সেই গ্রেনেডটা যদি এই পাশেই পড়তো কিংবা যেদিন নেমে আসছে তাহলে আমাদের কপালে কি ঘটত। আরো তথ্য আপনাকে দিই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আজকে আমার না বললে ভালো হতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেমন রাজনীতির কারণে এত মিথ্যাচার করতে হয় আমার জানা ছিল না, এবং তিনি বলছেন যে এটা একটা সাজানো নাটক ছিল, বলতে খুব কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে, দুঃখ হচ্ছে, ঘৃণা হচ্ছে। এই কথাটি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বলেছিলেন। তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে যিনি এখন বসেছিলেন, যিনি 10ই ডিসেম্বরের পরে বাংলাদেশ নাকি বেগম খালেদা জিয়ার কথায় চলবে, ডাকসুর সাবেক ভিপি, নাম উল্লেখ করলাম না, তিনি পাশে বসেছিলেন এই ছবিতে, আপনার টেলিভিশনের ছবিতে দেখবেন। তিনি বলেছিলেন প্রথমে যে ভ্যানিটি ব্যাগে করে খালেদা শেখ হাসিনা গ্রেনেড নিয়ে গেছে। ঠিক এই ঘটনার 5:22 মিনিটের 5 থেকে 6 মিনিট আগে আপনি মুহূর্তের মধ্যে সমস্ত পুলিশ সদস্যরা ওখান থেকে উধাও হয়ে গেলেন, এবং 23 বঙ্গবন্ধু এবং যে কাঠামো রয়েছে এখন, এক তখনও কিন্তু ওই কাঠামোই ছিল। বাংলাদেশের সব জায়গার কিন্তু বিন্যাস সমাবেশ অনেক কিছু ঘটেছে, বহুতল ভবন হয়েছে, একমাত্র 23 বঙ্গবন্ধু আওয়ামী লীগের কার্যালয়ের ভবনটি ছাড়া পাশের পাশে একই রকম রয়ে গেছে। প্রত্যেক সভার আগে আওয়ামী লীগের যে স্বেচ্ছাসেবক যে কমিটি থাকে তারা কিন্তু সবসময় ওই ভবনগুলোর ছাদে অবস্থান নেয়, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বলা হচ্ছে এক জায়গায় নির্ধারিত স্থান থেকে আরেক জায়গায় তারা সমাবেশ পরিবর্তন করেছে, এত বড় মিথ্যাচার। আপনি 2004 সালে 21 আগস্টের দিন, তার আগের দিন, তার আগের দিন প্রত্যেকটি জনপ্রিয় পত্রিকার আদি বিজ্ঞাপন দেখেন যে কোথায় জনসভা অনুষ্ঠিত হবে, বলা হয়েছে এটি নিয়ে অনেক বড় তর্ক বিতর্কের জায়গা আছে। তর্ক না, তর্ক বিতর্ক কখন হয় সেটি বলছিলাম, যখন তথ্য নিয়ে তখন যখন চ্যালেঞ্জ হয়, বিভ্রান্তি হয়, তর্ক বিতর্ক। আমি একটা কথা বলি, এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা বলতে আমার খুবই খারাপ লাগছে, যখন প্রথম আইবি রহমানকে যখন নিয়ে যাওয়া হলো, তার ছবিটা দেখেছেন তো, নিষ্প্রাণ একটি ছবি, তাকিয়ে আছে চোখ দিয়ে, মনে হচ্ছিল পৃথিবীর বিভীষিকা দেখছেন তিনি। তাকে যখন ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো, অদ্ভুতভাবে দেখলাম, যারা দর্শক আপনারা শুনছেন দেখছেন, আপনি দিনটা কত মিলিয়ে দেখুন, আজকের যাদের বয়স 20-22 তারা কিন্তু বুঝবেন না, তাদের বয়স তখন তো অনেকে জন্মই হয়নি। ওই সময় প্রত্যেকটি অপারেশন থিয়েটার তালামারা, 71-এর মুক্তিযুদ্ধের সময়ও পশ্চিম পাকিস্তানের হানাদাররা এত নির্যাতনত নিপীড়ন করেছে, মেডিকেল কলেজের হসপিটালের কোনো অপারেশন থিয়েটার তালা দিয়ে বন্ধ করেনি। তার মানে এটা পুরো নির্লক্ষা, পুরো পরিকল্পিত। এবং এই যে গ্রেনেড, যে গ্রেনেডটা মারা হয়েছিল তার উপরে সিল মারা কি ছিল, POF, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এটা তো সাধারণ বাজারে কেনা বেচা হয় না। এই শুভসিংহরা এই জায়গাগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই, তবে এস এম গোর্কি একটু আপনার কাছে আসতে চাই। শুভসিংহরা একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে যে জায়গাটিতে আসলে সমাবেশ হবার কথা ছিল সেই স্থানটি পরিবর্তন হয়েছে, এবং সেটি নিয়ে দেখা গেছে যে পরবর্তীতে আমরা শুনতে পেরেছি সেই সময়কার যারা সরকারি দল ছিলেন তারা এটি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি করেছেন। আপনি যেহেতু সরাসরি সাংবাদিকতায় যুক্ত ছিলেন সেই সময়টাতে, আপনার কি মনে হয় আসলে? না, আমরা কিন্তু সেই খবর যে সুভাষদা কিন্তু বললেন যে 2-3 দিন আগের পত্রিকাগুলো কিন্তু দেখলে মানে বোঝা যাবে যে সমাবেশটা কোথায় হওয়ার কথা ছিল। হুট করে আপনি যদি বলেন যে এখনই এটা শিফট করছে তা তো না, সুভাষদার কথা অনুযায়ী যদি আমি আসি, 3-4 দিন আগে থেকে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া ছিল যে শান্তিপূর্ণ সমাবেশটি হবে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, এবং আমাদের অফিস থেকেও কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে আওয়ামী লীগ অফিসের সামনে। সো এটা একেবারে সাথে সাথে যেটা চেঞ্জ হয়েছে তা কিন্তু হয়নি, কিন্তু অনেকেই আমরা এটা নিশ্চয়ই বলতে শুনছি যে মুক্তাঙ্গনে হওয়ার কথা, এই তো মুক্তাঙ্গন, মুক্তাঙ্গন থেকে যে 23 বঙ্গবন্ধু দূরত্ব কত, 60 গজ, একশো গজ, 200 গজ। আপনি এটা দেখে বোঝাতে চাচ্ছেন
আপনি যে ষড়যন্ত্রের কথাগুলো বলছেন, আপনি খেয়াল করে দেখুন তো, প্রথমে বলা হলো যে এই সমস্ত ষড়যন্ত্র নানান কথা, যে কথা সবাই ভুলে গেছে প্রায়, অনেকে এই জায়গা মাথার মধ্যে কিন্তু এটা নাই। 26 আগস্ট 2004 সালে এলিফ্যান্ট রোড থেকে একটা ছেলেকে, সদ্য পাশ করে আসা একটা ছেলে পার্থ সাহা, ভারত থেকে MBA পাশ করে এসছে, সে তার বোনের বাসায় ছিল, তাকে গ্রেপ্তার করা হলো। এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কি? আপনি যদি তাসনোবা একটু মন দিয়ে শোনেন, একটি এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগ তদন্ত কমিটি করা হয়েছিল জয়নাল আবেদিনের নেতৃত্বে, বিচারপতি জয়নাল আবেদিন। তিনি পরের দিন সুধা সদন সহ বিভিন্ন জায়গায় যে গাড়ি বিধ্বস্ত গাড়ি এবং গুলিবিদ্ধ যে গাড়ি, কারণ বুলেট প্রুফ গাড়িটা যদি প্রবাসী বাঙালিরা না দিত গোর্কি ভাই, আমি এখন ভাবি কি অবস্থা ঘটতো। আপনি 0 পয়েন্ট যখন বেরিয়ে আসছে তখন কিন্তু মুহুর্মুহু গুলি হচ্ছে, এবং সবচেয়ে দেখে আসলে সেই বিভীষিকাটা বোঝা যায়। আরেকটা বিষয় মানে এটা অসম্পূর্ণ থেকে যাবে কথাটি, আপনি আপনি খেয়াল করে দেখবেন, উনি একটা রিপোর্ট দিলেন, সেই রিপোর্টে বললেন পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে এসে এই হামলাটা করা হয়েছে, তার সাথে মিলানোর জন্য পার্থ শাহকে 26 আগস্ট গ্রেপ্তার করা হলো। কি বলা হলো? সে ইমেলে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। অনেক কিন্তু আমরা ভুলে গেছি, প্রায় সবাই কিন্তু আমরা ভুলে গেছি, জর্জ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আরও পরে 2005 সালে 15ই মার্চ। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে ঘটনাগুলো কেন করা হয়েছিল, পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য কেন করা হয়েছিল। 2004 সালে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ ঘরে ঘুমাতে পারে না এমন একটা বিভীষিকাময় সময়ে, তখন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটা জরিপ করেছিল যে বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ বাঙালিকে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে, নিশ্চয়ই আপনার মনে আছে। এবং সেই জরিপে এক মাস ব্যাপী জরিপ হয়েছিল, তখন কিন্তু ইমেল ছিল না, SMS ছিল না, ইমেলের ব্যবহার অতটা ছিল না। 1,80,000,000 মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 14 এপ্রিল 2004 সালে পয়লা বৈশাখের দিন তাকে ঘোষণা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব। তখন কিন্তু তারা বুঝে ফেলেছে যে এই দলকে নিশ্চিহ্ন করা যাবে না, এত নির্যাতন, এত নিপীড়ন, এত হত্যা, এত কিছুর পরও বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বা পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি তারা বলছেন, এই বাঙালি জাতির হৃদয়ের থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। তখন থেকে কিন্তু ষড়যন্ত্রের ডালপালা শুরু হয়। এই যে ষড়যন্ত্রের কথা আপনি বলছেন এস এম গোর্কি, সেই সময়টাতে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে তাকে মানব ঢাল দিয়ে আসলে বের করে নিয়ে আসা হয়েছে, এবং যেটি সুভাষ সিংহ রায় বলছিলেন যে সেই গালিটি দেখলেও আসলে এখনো সেই বিভীষিকাটা বোঝা যায়। সেই সময়টাতে আসলে আপনারা কি করছিলেন বা আসলে চারপাশে নিশ্চয়ই আমরা তো ছবি তোলাই ব্যস্ত, ঠিক আছে, যে একটা ভালো ছবি তোলার জন্য। তো এই ঘটনার পরপরে ওনাকে যখন মানব বর্ম সৃষ্টি করলেন ওনার নেতাকর্মী সহ ওনার ব্যক্তিগত সিকিউরিটি যারা তারা, এবং সেই সময় আমাদের মায়া ভাই, হানিফ ভাই সহ আরও যারা অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন সবাই মানব বর্ম তৈরি করেছে। শুধু একটা জিনিস মানে এইখানে আমার কাছে যেটা মনে হলো যে সেটা লোকে যে আল্লাহর অশেষ রহমত বলে যে কথাটা বা মানুষের দোয়া যে কথাটা এটা ওনার উপরে প্রযোজ্য, এটা যদি না থাকতো তাহলে সেখান থেকে কোনোভাবে বাঁচার কথা। হ্যাঁ, আমি আহত হচ্ছিলাম, কিন্তু আমি যেটা বলছি যে হয়তো আল্লাহ ওনাকে ওইখান থেকে দেশের জন্য কিছু করবেন বিধায় ওইখান থেকে রেস্কিউ করে নিয়েছেন, এসকেপ করে নিয়েছেন, নাহলে দেখেন যে ওনাদের যে টাইমিংগুলো ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষ, তারপর তারা পজ দিলেন নামার যে সুযোগটুকু হার্ডলি 10-15 সেকেন্ড, উনি তখন সিঁড়িতে সিঁড়িতে নামছেন, ঠিক আছে, আপনি যদি চোখটা বন্ধ করে ভাবেন যে যে টাইমিং যে পজগুলো ছিল সিঁড়িতে নামার পরে কিন্তু ফার্স্ট অ্যাটাকটা, তারপর মুহুর্মুহু অ্যাটাকগুলো হলো, উনি যদি সিঁড়িতে থাকেন তাহলে কি অবস্থাটা হতো? এবং এই যে আইভি চাচি যে নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন লান্স লান্স কর্পোরাল মাহবুব রশিদ, সে যে মৃত্যুবরণ করলো, ওই যে আপনি মানব ঢালের কথা বললেন, আমাদের মেয়র মোহাম্মদ হানিফ সহ মায়া ভাই সহ যারা নেতৃবৃন্দরা ছিলেন, সমস্ত জাতীয় নেতৃবৃন্দরা কিন্তু ওইটাকেই মানে কতটা নির্লক্ষার জাল বিস্তার করা। ওইখানে যদি কোনো কারণে গ্রেনেড টুকুন বিস্ফোরণ হতো তাহলে কিন্তু ট্রাক আর ট্রাক থাকতো না। কিন্তু এই জায়গাটিতে একটি খুব বড় প্রশ্ন আসলে আমাকে করতেই হয়, সেটা হচ্ছে এত দীর্ঘ পরিকল্পনার ফসল নিশ্চয়ই এই ধরনের একটি ঘটনা, সেই জায়গাটি থেকে আসলে আমাদের ওই সময়কে যারা নিরাপত্তার রক্ষার দায়িত্বে ছিলেন তারা আসলে কি করেছিলেন, তাদের ভূমিকা নিয়ে আসলে একটি প্রশ্ন থেকেই যায় কিনা সুভাষ সিংহ রায়। আপনি আইন শৃঙ্খলা রক্ষকের কথা বলছেন, 477 জন পুরো ওই জোনে কিন্তু দায়িত্বরত ছিলেন। জি সুভাষ সিংহ রায়, এই প্রশ্ন উত্তরটি আমি নিব তবে একটি বিরতি থেকে ফিরে। দর্শক, দেশ সন্ধ্যা একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন।
বাংলার ইতিহাসের বিভীষিকাময় দিন একুশে অগস্ট নিয়ে আলোচনা করছি আমরা। সুভাষ সিংহরা আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সেই সময় পরিকল্পনাকারীরা দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা করেছেন সেই জায়গাটি থেকে আমরা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নিয়ে একটি প্রশ্ন থেকেই যায় সেটি নিয়ে শুনছিলাম। আমি আপনার একটা কথা বলি, আইবি রহমানকে হত্যা করা হয়েছে এবং চব্বিশ জনকে তো হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। আদা চাচার কথা মনে পড়লে আমার বুকটা এখন দুমড়ে মুচড়ে ওঠে। তা আমি ভাবি মানুষ এত নিষ্ঠুর, এত জঘন্য হয় কি করে? যেদিন রাত্রে, যেদিন বিকেলবেলা আক্রমণ হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, যে হসপিটালে প্রথম তাকে যখন এস এম গোর্কিকে নিয়ে যাওয়া হলো, সে টের পাচ্ছিল চারিপাশে মানুষের আত্মনাদ। সবচেয়ে দুঃখজনক ঘটনা, যারা অ্যাম্বুলেন্স নিয়ে, যারা মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা উদ্ধার করতে গিয়ে গেছিলেন, তাদের উপরে মুহুর্মুহ বুলেট, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং টিয়ার গ্যাস, টিয়ার গ্যাস মারা হয়েছে। আপনি খেয়াল করতে পারছেন যে কতটা ভয়ঙ্কর হতে পারে? একটা বিষয়, আরেকটা বিষয়, যাতে খুনিরা নিরাপদে বেরিয়ে যেতে পারে, একজনও গ্রেপ্তার হয়নি। কোনো কখনো দেখছেন না কোনো ঘটনা এরকম? প্রায় 500 কাছাকাছি, 477 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার লোক জড়িত ছিল, একজন মানুষ। আপনারা যারা ওই সময়টাতে ওই জায়গাটিতে ছিলেন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপরতা তাদের জায়গাটি থেকে করতে দেখেছেন? ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আপনি জানেন যে এই ক্যাপ্টেন শামস, শামসুদ্দিন হায়দার চৌধুরী, আহমেদ চৌধুরী শামস, যিনি আর্মির একজন ক্যাপ্টেন ছিলেন, তিনি বোম ডিসপোজাল, এই গ্রেনেডের উপরে বিশেষজ্ঞ, সে আলামত সংগ্রহ করতে গিয়েছিল। তাকে যে পরিমাণ লুৎফুজ্জামান বাবর, এখন আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে লুৎফুজ্জামান বাবর কিংবা যাদেরকে নাম বলা জড়ানো হয়েছে, তারা কেউ এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত না। সবাই জানে এটা, গোয়েন্দা সংস্থার সমস্ত প্রধানরা প্রধানমন্ত্রীর কাছে তাদের রিপোর্ট পেশ করেন সব সময়। এটা আইন সিদ্ধ বিষয় এবং এটা এটা হচ্ছে কনভেনশন, যুগ যুগ ধরেই আসছে। সমস্ত গোয়েন্দা সংস্থার প্রধানরা যে রিপোর্ট করেছিল এবং তারা প্রত্যেকে কিন্তু জ্ঞাত ছিল, তারা অনেকে দু একজন বলেছিলেন, তাদের সাক্ষাৎকারে আছে, বলেছিলেন যে এদেরকে পালিয়ে যেতে যাওয়া ঠিক হচ্ছে না, আপনি এটা বন্ধ করুন, বলেছেন এটা তোমার দেখার দায়িত্ব না। এটা আসলে ঘটনাটি ঘটে যাওয়ার পর, জানো, 24 আগস্ট যখন ঘোষণা করা হলো আইবি রহমান মৃত্যুবরণ করেছেন, খেয়াল করে দেখুন তো তার আগের দিন বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি সেম এসে তাকে দেখতে গিয়েছিলেন। দেখতে যাওয়ার পরে পৃথিবীতে কোনো ঘটনা আছে না কেন এই জগৎ সংসারে যে কারোর দেখতে গেলে তার পুত্র এবং কন্যাকে পাশের রুমে তালাবদ্ধ করে রাখতে হয়? বেগম খালেদা জিয়া কি দেখতে গিয়েছিলেন? মৃত আইবি রহমানকে দেখতে চেয়েছিলেন না কি চেয়েছিলেন? প্রশ্ন স্বাভাবিক কারণে আসবে। আইবি রহমানের মৃত্যুর পর তার জানাজা হয়েছে মাত্র 11 মিনিট, বাতিলের কারণে জানাজা করা হয়েছে, সেখানে মাত্র 2 মিনিট তার পরিবারের সদস্যদের তার মুখটা দেখতে দেওয়া হয়েছে। কথা ছিল ঢাকার পত্রিকা উল্টে দেখুন, দেশ পত্রিকার, দেশ টেলিভিশনের থেকে আপনি পুরনো ফুটেজগুলো বের করুন, আইবি রহমানকে নিয়ে যাওয়ার কথা ভৈরবে, ঢাকা ভৈরব মহাসড়কের লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছে, দেওয়া হয়নি, বনানীতে আগের থেকে কবর খুঁড়ে রাখা ছিল এবং সেখানে যখন নামানো হয়েছে তখনও তার পুত্র কন্যাকে এবং তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে 1.5 থেকে 2 মিনিট দেখতে দেওয়া হয়েছে। অনেক কিছু নিয়ে আমি যদি একটা পর একটা বলতে থাকি, আমি আপনি তো 7-8 ঘন্টা সময় দিল, আপনি আমার কথা এই জায়গাটি থেকে এস এম গোর্কি আপনার কাছে আসি, একটা সুদীর্ঘ পরিকল্পনার ফসল ছিল আসলে এই ঘটনা, সেই জায়গাটি থেকে আসলে যারা রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন কিংবা যারা সাংবাদিক ছিলেন, তারা আসলে কোনো ধরনের পূর্বাভাস পেয়েছিলেন কিনা যে এই ধরনের একটি ঘটনা আসলে ঘটে যেতে পারে? আর সাংবাদিকরা পূর্বাভাস তো পাওয়ার কথাই ওঠে না, কারণ এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের কেউ জানিয়ে করবে না প্রথমত। আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হলো গিয়ে যে অবশ্যই একটা রাষ্ট্রের এখানে দায়বদ্ধতা থেকেই যায়, কারণ তার এতগুলো ইন্টেলিজেন্স, আপনার DJFI, NSI, SB, CTSB, এতগুলো ইন্টেলিজেন্স, এতগুলো উইংস, আপনি যদি এখানে মনে করেন যে গভর্নমেন্ট জানে না, তাহলে এটা পুরোপুরি ধরে নিতে হবে তাদের ব্যর্থতা। ব্যর্থতার বাইরে এটা আর কিছুই নয়, কারণ ইন্টেলিজেন্সের বাইরে কোনো গভর্নমেন্ট কখনোই কিছু করতে পারে না, কারণ তাকে ইন্টেলিজেন্সের, ও যেটা সুভাষদা বললেন যে প্রতিনিয়ত মানে সরকার প্রধানের কাছে তাকে ইন্টেলিজেন্সের রিপোর্ট দিতেই হয়, তার মানে এটা কি ইন্টেলিজেন্স ফেল করে নাই, ইন্টেলিজেন্স তাকে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা অ্যাকসেপ্ট করেনি বা সেটা খতিয়ে দেখেনি, এটাই হয়েছে হয়তো। জি, অর্থাৎ খুব বড় একটি ঘাটতির জায়গা ছিল পুরো ঘটনাকে কেন্দ্র করে। অবশ্যই অবশ্যই, আমি যেটা, আমি এখন একটা কথা বলি, যেই পত্রিকা তিনি তখন কর্মরত ছিলেন দৈনিক যুগান্তরের,
আমি ডেটটা উল্লেখ করছি, দর্শকরা মিলিয়ে দেখবেন, 17/9/2004 17/9/2004 এদিন তৎকালীন যিনি স্পিকার ছিলেন জামিলউদ্দিন সরকার একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকারের আগে 17/9/2004 যেখানে তৎকালীন সংসদ সদস্য কাদের সিদ্দিকী বীরুত্তম এবং মাহিবী চৌধুরী এই দুজনই একসাথে সর্বদলীয় তদন্ত কমিটির দাবি করেছিলেন। জামিলউদ্দিন সরকার পরের দিন এই 17/9/2004 তিনি সাক্ষাৎকার দিয়ে বলছেন কি নিষ্ঠুর এবং নির্লজ্জভাবে যে সংসদ সদস্যরা কি বোমা এক্সপার্ট, তাদের দিয়ে তদন্ত কমিটি করতে হবে। আমি তো আপনাকে আবার একটা কথা খুব স্পষ্ট করে বলি, আপনি কিন্তু আমাকে বলতে দেন ওই ভয়াবহতার কথা। ওই দিন রাত্রে সাবরেশন চৌধুরী, আসাদুজ্জামান নূর, বিশেষ আসাদুজ্জামান নূর, দেওয়ান আরিফিন টুটুল একসময় ক্রিয়া সম্পাদক আওয়ামী লীগের, অসীম কুমার উকিল, আব্দুল জলিল প্রয়াত সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তারা এই থানার থেকে এই থানায়, অর্থাৎ মতিঝিল থেকে রমনা, রমনা থেকে মতিঝিল 24 ঘন্টা দৌড়াদৌড়ি করেছেন, এই থানা বলে ওই থানার অধীনে, ওই থানার অধীনে। আমি মাঝখান দিয়ে বলে ফেলেছিলাম মতিঝিল থানার তৎকালীন ওসিকে যে আপনি কি জিরো এফআইআর নাম শুনেছেন? জিরো এফআইআর অর্থ হচ্ছে আইনের কাঠামোতে যে কোনো জায়গায় মামলা হতে পারে, যদি স্থান চিহ্নিত না হয়, পরবর্তীতে চিহ্নিত হলে সেই থানায় মামলা চলে যাবে। এইভাবে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা না করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে, তারা গাড়ি ভাঙচুর করেছে, মানুষের উপরে হামলা করেছে, এই নিষ্ঠুরতার এর জবাব কি? পার্লামেন্টে মুলতবি প্রস্তাব করতে দেওয়া হয়নি, আনতে দেওয়া হয়নি, একাধিক সংসদ সদস্যর শরীরে 100টির উপরে স্প্রিন্টার ছিল। জি, আপনি কি মনে করছেন এস এম গুরকি, কেন আসলে এরকম একটি হত্যা চেষ্টার মামলা নিয়ে কেন গড়িমসি করা হলো? এই মামলাটি যদি নিত ওনারা তাহলে তো ওনারা ফেঁসে যেত, নিজেরা যেন না ফাঁসে এই 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 রাস্তাটা ক্লিয়ার করার জন্য এই কর এই কাজটি করা। আচ্ছা, আমি গোর্কি সাহেব যেহেতু পেশাজীবী মানুষ একজন এবং তার যে কাজ সেই কাজের গণ্ডির বাইরের কথাগুলো উনি আসলে বলবেন না, আমি একটু খুব খোলামেলা বলি। 2004 সালে জানুয়ারি মাসে ভারত আনুষ্ঠানিকভাবে, দেখেন এই 2004 সব কিন্তু 2004-এর ঘটনা, আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে লস্করে তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠন তারা বাংলাদেশে ঘাঁটি নেড়েছে, এটা জঙ্গিদের অভয়ারণ্য পরিণত হয়েছে। মার্কিন প্রতিবেদনে 2003 সালে এপ্রিল মাসের 10 তারিখে এই প্রতিবেদন দেওয়া হয়েছিল যে বাংলাদেশে জঙ্গিরা ভারত থেকে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ করেছে, এই যে ভাট নাকি কাট যার মাধ্যমে পাকিস্তান থেকে গ্রেনেড এসেছিল, হ্যাঁ কার সঙ্গে যুক্ত ছিল, এই বৈঠক কোথায় হয়েছিল, মোহাম্মদপুরের কোন জায়গায় বৈঠক হয়েছিল, সমস্ত তো জেনে আলম তখন পরিষ্কার। এরপরও যদি এখন এত 19 বছর পরেও এই তথ্য প্রযুক্তির এই যুগে যদি বলেন যে এটা সাজানো নাটক ছিল, তাহলে সেই রাজনীতির থেকে আপনি মানবাধিকারের কথা বলেন? আবার সেই সময়টাতে আমরা জজমিয়া নাটকও দেখতে পাচ্ছি, জজমিয়া নাটক তো আমি বললামই, তার আগে তো পার্থরে দিয়ে করা হয়েছে, জজমিয়া নাটকের কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা! তাকে যে নোয়াখালীর সেনবাগ থেকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেই 2005 সালে 15ই মার্চ, পরের দিন পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় যে গোয়েন্দাদের মাধ্যমে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভুল তথ্য, অতথ্য, অপতথ্য দেওয়া হয়েছে, এগুলো তো ভাবলে মনে হয় যেন আমরা কোন দিনটি পার করেছি। আপনি আহতদের রাত্রেবেলা বাহউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে যখন ভর্তি করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা সংস্থাদের দায়িত্ব ছিল তাকে কীভাবে একে এই হসপিটাল থেকে বের করে নিয়ে গ্রেপ্তার করা যায়, একটা মানে স্প্রিন্টার আঘাতে সমস্ত জর্জরিত। আজকে ডক্টর হাসান মাহমুদ, আপনি খেয়াল করুন, তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি শিকদার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছেন অসংখ্য রোগী সহ, সেখানেও গোয়েন্দা সংস্থার লোকজন এখান থেকে বের করে, এই ঘটনার পরে বিভিন্ন মেডিকেল কলেজ ক্লিনিকগুলোতে যখন গভীর রাত্রে এক হসপিটাল থেকে এক হসপিটালে দৌড়িয়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময় কিন্তু তাকে ভর্তি করতে দেওয়া হয়। এই জায়গাটি নিয়ে এসএম গুরকি, আপনি যেহেতু আসলে সেই সময়টাতে আহত হয়েছেন এবং আপনার বাস্তব অভিজ্ঞতা আছে, একটু জানতে চাই যে এই যে কথাগুলো শুভসিংহ রায় বলছিলেন, এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে অনেকভাবে আসলে মানসিকভাবে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে, সেই সময়টার একটু অভিজ্ঞতা জানতে চাই। সেদিন তো আমি নিজে অসুস্থ ছিলাম, আমাকে প্রথমে আমি গেলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে যাওয়ার পর তো চিকিৎসা পাইনি, এটা জানেন, পরে সেখান থেকে আমাকে আমাদের কিছু ভাই ব্রাদার যারা আছে আর কি,
বিপুল ছিল, তারপর মিহির ছিল, ওরা সবাই আমাকে ধরে নিয়ে সমরিতে গেলেন। সমরিতে যখন জায়গা হলো না, তখন সুভাষ দাই আবার ফোন করে আমাকে বললেন যে আপনার জন্য অমুক একটা হসপিটালে একটা বেড রাখা হয়েছে, আপনি ওইখানে চলে আসেন, ডাক্তাররা সব রেডি। পরে সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো সুভাষ দার মানে সহযোগিতায়, আমি সেখানে গেলাম। যাওয়ার পর তারপর ওইখানে আমার ট্রিটমেন্ট। তো সেই জায়গায় যাওয়ার পরও কিন্তু অনেক বাধা বিপত্তি হয়েছে, যে মানে ওইখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বা ই করার জন্য। তো পরে আমি ব্যক্তিগতভাবে আর ওইখান থেকে আসিনি, কারণ আমি আর চাইছিলাম না যে অন্য কোথাও একটা ঝামেলা। এক ধরনের মানসিক চাপে পুরোটা সময় জুড়েই আসলে আপনাদেরকে থাকতে হয়েছে। আমি একটা মাস হসপিটালে ছিলাম, একটা মাস তো একটা মানসিক চাপ থেকেই ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি কতটা মানুষ নিয়ে ভাবেন, মানুষের নিয়ে তার পিতার মতন তিনি সবসময় ভাবনা চিন্তার জগতে থাকেন। আমার ধারণা এই যে চালকটি ছিলেন, সে দক্ষতার সাথে যদি তাকে এই মৌলানা ভাসানী স্টেডিয়ামের দিকে গাড়িতে নিয়ে যদি ঘুরে আনতে না আসতেন, যদি পিছন দিকে তাকিয়ে দেখতে পেতেন এই ভয়াবহ দৃশ্য, বঙ্গবন্ধু কন্যাকে ওখান থেকে সরানো যেত না। এ আর এক দৃশ্য, সুদাসতনে আসার পরপরই যখন নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণগোপাল দত্ত সহতকতাচার্য যখন দেখলেন, বললেন যে খুব দ্রুত যদি আমেরিকার একটি সেন্টারের কথা উল্লেখ করলেন, নিয়ে গেলে আপনার কানের যে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিছুটা পোষানো যাবে। তিনি বলছেন না, এই আহতদের চিকিৎসা না করে, নিহতদের পরিবারের ব্যবস্থা না করে আমি এক বিন্দুর জন্য এই মাটির থেকে সরব না। অতএব রাজনীতির এই কথাগুলো যখন যখন বলতে হয়, তখন মনে করবেন যে এক পক্ষ রাজনীতির কথাই বলছি। আমরা কি দেখেছি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরোতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পায়ের চাপায় পিষ্ট হয়ে দুজন মানুষ মারা গিয়েছিল। তাদের সাজা নিয়েও আসলে আমরা গরিমসি দেখেছি। এই প্রশ্নটিতে আমি আসবো, তবে আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যার সাথেই থাকুন, বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। শুভা সিংহ রায় যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এরকম একটি ঘটনার যখন আসলে আমরা বিচারের সময়টিতে দেখলাম বিভিন্নভাবে বিচার কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে সৃষ্টি করা হয়েছে, সেই সময়গুলো নিয়ে যদি একটু জানতে চাই। আপনি শুধু রাজনীতির ব্যক্তিত্বের কথা বাদ দেন, আমি একটা কথা বলি। আবার সে 2004 সাল, বাংলা একাডেমির বইমেলা চলছে, 27 ফেব্রুয়ারি 2004 সাল, হুমায়ুন আজাদকে যখন আক্রমণ করা হলো নিষ্ঠুরভাবে, ভয়ঙ্করভাবে, তাকে যখন সিএমএসে ভর্তি করা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর তখন বিরোধী দলের নেতা, তিনি দেখতে যেতে চেয়েছিলেন একদম যে জাহাঙ্গীর গেট থেকে সিএমএসের দূরত্ব কিন্তু কম নয়, কত কিলোমিটার হবে গোরকি বলতে পারবে, পুরো রাস্তাটা তিনি হেঁটে গিয়েছেন। এবং তিনি 2004 সালে 12 আগস্টে মারা যান, কিন্তু 27 ফেব্রুয়ারির যে জঘন্যতম ঘটনা সেটা তো বলে দেয় যে এটা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছিল। কিন্তু সেই বিচার কার্যক্রম নিয়ে আসলে এত গরিমসি আমরা কেন দেখেছি, কেন আসলে গরিমসির যে ব্যাপারটি, সে বিচার কার্যক্রম তো বন্ধ করে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতে দেওয়া হয়নি। এটা খুব ভয়জনক, 3.5 দশক ধরে অপেক্ষা করতে হয়েছে এই বিচারের রায় বাস্তবায়ন করার জন্য। বিচার যখন শুরু হয়েছে 96 সালে, 21 বছর পরে, তখন তাকে আগে আগে আইনের পার্লামেন্টে আইন সংশোধন করতে হয়েছে, ইন্ডেমনিটি আইন যে করেছিল সেই আইনকে সংশোধন করতে হয়েছে, বিচারের আইনের পথ তৈরি করতে হয়েছে, এবং তিনি কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেননি। সাধারণ আদালতে সে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু করেছিলেন, পদে পদে বাধা এসেছে, এমনকি বিচারকদের মধ্যে কেউ কেউ সেটি বিব্রত বোধ করেছেন। যারা বিব্রত বোধ করেছেন তাদের মধ্যে একজন কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে আবার প্রধান বিচারপতি হয়েছেন, অনেক বিষয় কিন্তু এখানে আছে। কিন্তু আজকের কথাটা যেটা 21 আগস্টের ঘটনার সময় আমি বলছি, যেটা যে এই ভয়ঙ্কর দিন পৃথিবীর আর কোথাও যেন কখনো না আসে। নিশ্চয়ই ভারতে যখন চিকিৎসা করতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে এই সমস্ত মানুষদের পাঠান, এবং সেখানেও পর্যন্ত ওখানকার যে দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সন্দেহ করা হয়েছে, যেভাবে তাদেরকে অসহযোগিতা করা হয়েছে, বিভিন্ন জায়গায় নানান রকম ছলনার আশ্রয় নেওয়া হয়েছে, বিরক্ত করা হয়েছে, সেটা যদি বর্ণনা করতে যায়, আমাকে যদি সময় দেন বর্ণনা আমি করতে পারবো।
দেখভাল করছেন, তদারকি করছেন, সেই জায়গাটি একটু জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী মানে যখন এই গ্রেনেড হামলায় আহত হলেন যারা, তাদের কিন্তু প্রত্যেকেরই খোঁজ খবর নিয়েছেন, যারা নিহত হয়েছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু খোঁজ খবর নিয়েছিলেন এবং চিকিৎসা ভাতাও কিন্তু উনি দিয়েছেন। আমি আমার ব্যক্তিগতভাবে কথা বলি, আমি তখন যুগান্তরে কাজ করতাম, আমার যুগান্তর কিন্তু সব মানে খরচও কিন্তু বহন করেছে আমার অফিস, ঠিক আছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমার জন্য খরচ পাঠিয়েছেন এবং আমাকে বলা হয়েছিল তার প্রেস সেক্রেটারির মাধ্যমে, যেখানে চিকিৎসা করতে যেতে চাও সুস্থতার জন্য করতে পারো, দেশের বাইরে বলো মানে যেখানে বলো, ইন্ডিয়া সিঙ্গাপুর অনেকেই গেছে, ইন্ডিয়া গেছে সিঙ্গাপুরে গেছে চিকিৎসার জন্য, টোটাল খরচটাই কিন্তু ম্যাক্সিমামের খরচটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বহন করেছেন। যারা নিহত হয়েছেন এখনও তাদের পরিবারকে টেনে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা ট্রাস্ট, যারা আহত হয়েছেন তাদের মাননীয় প্রধানমন্ত্রী এস্টাবলিশ করে দিয়েছেন, যার যতরকম মানে যে যেভাবে হতে পারে আর কি, সেই খরচগুলো এখনও মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন তাদের। জি, এবং সেই সময়টাতে আসলে যে নারকীয় হামলা হয়েছিল, যে পরিকল্পনার সাথে যারা যুক্ত ছিলেন তাদের শাস্তি আমরা দেখেছি, কিন্তু আসলে সুভাষ সিংহরা আপনি কি মনে করছেন আসলে এই শাস্তির পরে বা এই ঘটনাটির পরে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে সমঝোতার জায়গায় আসলে আর আসা সম্ভব কিনা? জাতীয় জীবনের এত বড় ক্ষত নিয়ে আপনি সমঝোতা রাজনীতির কথা আমরা যখন বলি তখন তো মনে হয় যেন আমরা ভুল কথা বলছি, কিন্তু তারপরে তো সমঝোতা করার প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। 2013 সালে আপনার মনে আছে নিশ্চয়ই, 26, 27, 28 এই তিন দিন তিনি হরতাল আহ্বান করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে হরতাল আহ্বান করার 27, 28, 29 যখন করার কথা ছিল, 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন, 47 মিনিট কথা বলেছিলেন, এবং বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলের নেতা, তিনি যে কাঁচা বাংলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে ব্যাগ তিনি নিক্ষেপ করেছিলেন, এটা তো আমরা এখন সব শুনেছি, সব উদ্যোগ তো কম নেননি তিনি বঙ্গবন্ধু কন্যা। আর আজকে যে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বিদেশ থেকে দেশ চালানোর নানান রকম প্রক্রিয়া করাচ্ছেন, মনে করছেন তিনিই দেশ চালাবেন, তার বিবাহের অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা গিয়েছিলেন এই মানবিক মূল্যবোধের জায়গার থেকে। এখনও মনে আছে জাতীয় সংসদের এলডি ভবনে বিবাহ অনুষ্ঠান হয়েছিল, কি নিষ্ঠুরতা, কি ভয়ঙ্করতা! গেটের মুখে তিন খুনিকে, রশিদ, ফারুক এবং হুদা, তিন খুনিকে সোফার উপরে বসিয়ে রেখেছিল যাতে বঙ্গবন্ধু কন্যা ঢোকার সময় খুনিদের দেখে। তা এই যে প্রক্রিয়াগুলো বাংলাদেশে যে হয়ে এসছে, এরপরও প্রতিদিন আপনার এই টেবিলে আলোচনা সবাই প্রতিদিন প্রত্যেক জায়গায় গণতন্ত্রের কথা শুনি, সুশাসনের কথা শুনি, মানবাধিকারের কথা শুনি, মর্যাদাবোধের কথা বলি, আবার বর্তমান সরকারকে ফ্যাসিস্ট সরকার করবে বলে প্রায় মুখস্থবিদ্যা যে করেন, প্রতিদিন তো এই কথাগুলো বলেন, ফ্যাসিজম কারে বলে? এই যে ঘটনাগুলো, এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, তার পরবর্তীতে এত হত্যাকাণ্ড, 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর যে 23,000 নেতাকর্মীকে হত্যা, জাতীয় নেতাদেরকে হত্যাকাণ্ড, হত্যা, এই সমস্ত হত্যাকাণ্ড, তারপরে ফ্যাসিজম যে কথা যে বলে, কারা ফ্যাসিস্ট? আর 21 আগস্টের দিন তারা যে এই কথাগুলো বলছেন, আজকের দিনে না বললে হতো না? জি, এই জায়গাটি নিয়ে আবার আপনার কাছে আসতে চাই এসএম গোর্কি। যে আজকে আসলে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, একেবারে আওয়ামী লীগের সাজানো ঘটনা বলেছেন তারা, সাজানো ঘটনার মতন কি আপনারা ওই সময়টাতে কোনো কিছু দেখেছিলেন কিনা? না, আওয়ামী লীগের সাজানো ঘটনা এটা তো বোকামি ছাড়ার কিছুই না, কারণ আওয়ামী লীগ এটা কেন সাজাতে যাবে, নিজেকে কেন আমি নিশ্চিহ্ন করতে যাব? একটা জাতীয় দল, যেখানে জাতীয় নেতৃবৃন্দ, সেখানে আমি কেন এটা মানে আওয়ামী লীগ কেন সাজাবে এটা? আচ্ছা, গোর্কি ভাই মনে পড়বে, আমি গোর্কি ভাই বলি, 1996 সালে 12 জুনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে 21 বছর পরে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণ করে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। 7ই মার্চ খেয়াল করে দেখুন, 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 7ই মার্চের যে জনসভা হয়েছিল, সেখানে 40 জনকে আহত করা হয়েছিল, শেখ হাসিনাকে লক্ষ্য করে বারবার গুলি বর্ষণ করা হয়েছে। এবং আপনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যে ঘটনাগুলো ঘটে বাদ দিলাম, 2001 সালে 1 অক্টোবরে নির্বাচনের পর 10ই অক্টোবর তারা মন্ত্রিসভার বৈঠকের প্রথম বৈঠকের পর প্রথমের যে কাজটি তারা করেছে, জাতির পিতার সন্তানদের যে নিরাপত্তা আইন, সেই আইন তারা রহিত করেছে। তাহলে আপনি, আমি যে এখন বারবার বলছি যে এটা সুদূর প্রসারী কালো মাকড়সার জাল বিস্তার করা ষড়যন্ত্রে,
এ ব্যাপারে তো কোনো রকম সন্দেহ নাই। আর মাননীয় প্রধানমন্ত্রীর উপর তো একবার হামলা হয়নি, বিভিন্নবার বারংবার হামলা হয়েছে, ঈশ্বরদীতে হামলা হয়েছে, ট্রেনে হামলা হয়েছে, ট্রেনে গুলি হয়েছে, সাতক্ষীরার কলারোয়াতে কালীগঞ্জে হামলা হয়েছে, চিটাগাংয়ে হামলা হয়েছে, সান্তাহারে হামলা হয়েছে, কোথায় হয়নি? জি এস এম গর্কি, সেই সময়টাতে আসলে আপনি যেহেতু সেই জায়গাটিতে ছিলেন, আপনি পুরো জিনিসটিকে অভিজ্ঞতা আপনার কাছে আছে, আমি একটু একটু ভিন্নভাবে একটু জানতে চাই, একেবারে একজন সাধারণ নাগরিক হিসেবে যদি একটু আপনার কাছে জানতে চাই, এরকম একটি দিন আসলে বাঙালিকে দেখতে হয়েছে, এই সময়টার পরে আসলে আপনি কি মনে করছেন যে বাংলাদেশের রাজনীতিতে আদৌ আসলে যে গণতান্ত্রিক ধারার কথা আমরা বলছি সেই জায়গাটি সেই সুযোগ আছে কিনা? আমি মনে করি না, কারণ এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার পর, এরকম একটা বর্বরোচিত হামলা, এই মানে গ্রেনেড হামলার পরে আর কোনো আলোচনার জায়গা থাকতে পারে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা অনেকবারই চেষ্টা করেছেন এই জায়গাগুলো রিপেয়ার করার জন্য, কিন্তু অপোজিট সাইডে মানে এই ধরনের কোনো ইয়ে গর্কি ভাই তো সাথে গিয়েছিলেন, আরাফাত রহমান কোকর মৃত্যুর পর বঙ্গবন্ধু কন্যা তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছিলেন, সেই বাড়ির উঠোন থেকে ফেরত আসতে হয়েছে, গেটের সামনে দাঁড়িয়ে থেকে। তাহলে আপনি খেয়াল করে দেখুন যে কত প্রতিহিংসা, কত প্রতিহিংসা। বলছেন যে জাতি ধর্ম নির্বিশেষে একটা ঐক্যের জায়গা তৈরি করবেন, এত কথা বলছেন না? একবার ওকে বলেছেন যে আমরা আমাদের সময় যে সময় হত্যাকাণ্ড হয়েছে, নিষ্ঠুরতা হয়েছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী, যারা যারা এখন যুক্ত ছিলেন তাদের বিচার আমরা করব। যে শোকের জায়গাটি আসলে আমাদেরকে দেখতে হয়েছে, সেই জায়গাটি থেকে আমরা নিশ্চয়ই সেই শোককে শক্তিতে রূপান্তর করতে পেরেছি কিনা, কি মনে হয় এস এম গর্কি? আসলে বারবার আমাদেরকে আসলে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে, এরপরে আসলে বাঙালি কোনোভাবে পিছিয়ে যায়নি, সেই শক্তির জায়গাটি নিয়ে একটু শুনতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2009 সাল থেকে এই পর্যন্ত দেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয়েছে, আপনার মেট্রো রেল বলেন, আমরা কখনো, আমি আমার ব্যক্তিগত কথা বলে, আমি কখনো চিন্তা করিনি বাংলাদেশে মেট্রো রেল হবে। সে মেট্রো রেল কিন্তু এখন চড়ছে, মানুষ সুফল ভোগ করছে। পদ্মা সেতু এরকম বিশ্বের খরস্রোতা দ্বিতীয়, মানে দ্বিতীয় হলো গিয়ে পদ্মা, প্রথম হলো গিয়ে আমাজন। এই দ্বিতীয় এই পদ্মা সেতুতে, মানে পদ্মাতে যে সেতু হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এত কিছুর পরও, ওয়ার্ল্ড ব্যাংকের এত কিছু, তারা আমাদের তো সহযোগিতা করেনি, নিজের পয়সা দিয়ে করে দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু পিছিয়ে নেই সেই জায়গাগুলো থেকে। ইনশাল্লাহ আমি আশাবাদী আমরা আরও এগিয়ে যাবো, কারণ আমাদের এই এশিয়ার সাবকন্টিনেন্টে কিন্তু আমরা টানেলের দিকেও চলে গেছি, আর হয়তো মানে দুই তিন মাসের মধ্যে আমরা টানেল ব্যবহার করতে পারবো। নিশ্চয়ই সুভাষ সিং রায়, একেবারে শেষ দিকে একটু আপনার কাছে জানতে চাই, আমরা আসলে যে ঘটনাগুলোর কথা বলছি কিংবা আসলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় যে দিনটির কথা বলছি, এরকম ঘটনা নিঃসন্দেহে আমরা আর পুনরাবৃত্তি চাই না, কিন্তু সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে সেই রাজনৈতিক সমঝোতার জায়গায় কিংবা রাজনৈতিকভাবে সেই মন মানসিকতা কি বাংলাদেশে তৈরি হয়েছে কিনা? রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন বাংলাদেশে হয়নি এটা তো স্বীকার করতেই হবে। আর যেখানে এরম একটি দল, যে দলটি কানাডার আদালতে 5-5 বার সন্ত্রাসী দল হিসেবে তারা রায় পেয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিভিন্ন আদালতে পেয়েছে, আমি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের আলোচনা হয়, সরকারের দল বিরোধী দল যারাই থাকুক না কেন আলোচনা হবে, কিন্তু যদি বিরোধী মহল হয়, যদি বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ বিনাশী হয়, সেখানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে না। আমি শেষ করছি 2004 সালের 21 আগস্টের দুদিন পরে অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ, তিনি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলেন, তিনি তার আওয়ামীপন্থী কোনো বুদ্ধিজীবী না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার সাথে বিএনপির সখ্যতা কেমন সেটা সবাই সর্বজনবিদিত। সে লেখার 3টি লাইন পড়ছি, শেষ করবো এই জায়গায়। আমি মনে করি এই 21 আগস্টের এই ঘটনাটি একটি গভীর ষড়যন্ত্রের একাংশ। আমরা এই পৈশাচিক হামলা নিন্দা করি, ক্ষুব্ধ চিত্রে ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানাই, দেশবাসীকে এগিয়ে আসার কথা বলি, তীব্র ঘৃণা জানাই ষড়যন্ত্রের প্রতি, সরকারের প্রতি তীব্রভাবে ঘৃণা করি, সরকারের দুর্বলতাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযোগ্যতা, অথর্পতা এবং ষড়যন্ত্রতা, এবং ইন্টেলিজেন্স এজেন্সির অদক্ষতা শুধু ক্ষমারযোগ্য নয়, তাদের ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকাও প্রমাণ আমরা পেয়েছি। মাত্র 2 দিন পরে অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ লিখেছে, আমি তো নিজের ভাষায় কথা বললাম না, অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ বলেছে। অতএব 21 আগস্ট যতবারই ফিরে আসবে
আমাদেরকে কিন্তু বলে দেবে এটা 15ই আগস্টের 1975 সালের ধারাবাহিকতায় 21শে আগস্ট ঘটেছিল এবং এই চক্রান্ত এখনো চলছে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1981-17 মে যখন দেশে ফিরে আসেন তখন এই ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসেছিলেন। তাকে নিউজিক পত্রিকা জিজ্ঞেস করেছিলেন 5 দিন আগে 11ই মেতে যে আপনি দেশে যাচ্ছেন কেন, দেশ তো যে কোনো সময় আমরা বিপদ হতে পারে। তিনি বলেছিলেন আমি বিপদ জেনেই যাচ্ছি, আর মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। নিশ্চয়ই তারা করেছিলেন বঙ্গবন্ধুর খুনিদেরকে দিয়ে তার সহযোগীদের দিয়ে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি, সেই প্রতিরোধ কমিটির কার্যক্রম এখনো চলছে। জি, একদম শেষ সময় একটু আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। 2004 সালের 21শে অগাস্ট এবং এখন 2023 সালে এসে আসলে আমরা আসলে কি পরিবর্তন দেখতে পেয়েছি, কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে কি পরিবর্তন দেখতে আপনারা প্রত্যাশা করছেন এস এম গোর্কি? আমি যেটা প্রত্যাশা করছি এর বিচারটা দ্রুত হোক, আর এরকম বর্বরোচিত হামলা একটা স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন কখনো না হয়, আর কখনো যেন এরকম কারো মার বুক খালি না হয়। শুভসিংহ রায়, 21শে আগস্টের ঘটনা পর যে কথাটি খুব স্পষ্ট করে বলা যায়, বাংলাদেশের হত্যার রাজনীতি বন্ধ করতে গেলে সকল দল মত এক হতে হবে এবং বিরোধী মতকে ধ্বংস করে দিতে হবে হত্যার মধ্য দিয়ে। এই যারা করে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকারগুলো তাদের বোধোদয় ঘটতে হবে, তা না হলে আজকের নতুন প্রজন্ম, আশাবাদের কথা বলি, আজকের বয়স যখন যাদের 20, 19, 20, 21, 22, 23 তারা কিন্তু হত্যার রাজনীতি, ষড়যন্ত্র রাজনীতি পছন্দ করেন না। যারা আজকে এই কথাগুলো বলছেন তারা কিন্তু টের পাচ্ছেন না তাদের এই কথাগুলো তারা গ্রহণ করছেন না। নতুন প্রজন্ম এই সমস্ত মিথ্যা, অসত্য, অপতত্ত্ব, অতত্ত্ব কখনোই গ্রহণ করে না। এটাই আমাদের আশার দিক, বাংলাদেশ এই সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাবে এবং দরকার হলে এদেরকে বাদ দিয়ে এগিয়ে যাবে। আমি একটা কথা শেষ করে বলি, সিঙ্গাপুরের জাতিরাষ্ট্রের পিতা লিকোয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত বড় একটা রাষ্ট্র তৈরি করলেন কী করে, এত দুর্বল দরিদ্র রাষ্ট্রকে এত ধনী করলেন কী করে, 1969 সাল থেকে 90 সাল পর্যন্ত আপনি ক্ষমতা ছিলেন টানা, করলেন কী করে? বলে একটা কারণে, যে সমস্ত সিঙ্গাপুরবাসীরা জাপানিদের দালালি করেছে তাদেরকে আমি নাগরিক সুবিধা দিইনি, ভোটাধিকার দিইনি, নাগরিক সুবিধা দিইনি, এই একটা কারণেই সিঙ্গাপুর এগিয়ে গেছে। আমাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কারা এদেশে রাজনীতি করতে পারবে, কারা রাজেশ রাজনীতি করতে পারবে। আমাদের নিশ্চয় আসলে এগিয়ে যেতে হবে এবং যেই বিভীষিকাময় কিংবা আসলে যে নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি সেই শোককে কোন যেভাবেই হোক শক্তিতে পরিণত করতে হবে। এস এম গোর্কি এবং শোভা সিংহ রায়, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আজকের মতো দেশ সন্ধ্যা থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।